সংগঠনে একাধিক কর্মসূচিতে যোগ দিতে এদিন জলপাইগুড়িতে আসেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার বিকেলে চোর ধরো জেলে ফটো স্লোগানে উত্তাল হলো জলপাইগুড়ি শহরের রাজপথ। মীনাক্ষীকে যাত্রা দলে যোগ দিতে বলে কটাক্ষ করলেন জলপাইগুড়ি যুব তৃণমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। নিজের জামানত বাজেয়াপ্ত হয় এরকম নেত্রী কথার কোনো দাম নেই বলে জানালেন সৈকত। রবিবার ডিওয়াইএফআই এসএসসি নিয়োগে দুর্নীতি আনিস খান হত্যা মামলা সহ একাধিক ইস্যুতে এদিন শহরে বিক্ষোভ মিছিল করে ডিওয়াইএফআই। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। মিছিলের আগে উত্তরের ছয় জেলা নেতা কর্মীদের নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং দুই দিনাজপুর ডিওয়াইএফআই এর নেতা কর্মীরা অংশ নেন আলোচনা সভায়। এসএসসি নিয়োগে দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার থেকে শুরু করে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ছাত্র যুবদের বার্তা দেওয়া হয় সভা থেকে। সভা শেষে শুরু হয় প্রতিবাদ মিছিল। সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়ের সাথে সেই মিছিলে পা মেলান জলপাইগুড়ির সহ ছটি জেলার হাজার খানেক নেতাকর্মী। শহরের কদমতলা মোড়ে মিছিল শেষ হয়। সেখানে একটি পথ সভা হয়। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ দলীয় নেতৃত্ব সেখানে বক্তব্য রাখেন। কি জানাচ্ছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় শুনব। अभी ना जाओ छोड़ कर डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल अपनारा उनार साथे देखा करते पारे আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেট্রাল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। উত্তরবঙ্গের ছটা জেলার আমাদের কর্মী সংগঠকদেরকে নিয়ে এই জীবী সভা আমরা করেছি। কর্মী সভা, যে কর্মী সভাটা আমাদের যে মুখপত্র আছে যুবশক্তি, এটা তার 55তম বছর চলছে এবং 55তম বছরের প্রতিষ্ঠা দিবস ছিল 23শে জুলাই, যেটা দক্ষিণবঙ্গে করেছি। উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে আমরা আলাদা করেছি। যুবজীবনের যা যন্ত্রণা এবং সেই যন্ত্রণার মূল কারণ কী এবং এই কারণ থেকে সমাধানের রাস্তায় যেতে আমাদেরকে কোন রাস্তায় যেতে হবে, কী কাজ করতে হবে, আরও বেশি যুবদেরকে কীভাবে আমরা সংগঠিত করব, তার জন্যই প্রকাশ্যে হলের ভেতরে একদম লাইভ করে আমরা আমাদের বোঝাপড়া ক্লিয়ার করেছি। মীনাক্ষী মুখোপাধ্যায়কে কটাক্ষ করলেন জলপাইগুড়ি যুব তৃণমূলের সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। নিজের জামানত বাজেয়াপ্ত হয় এরকম নেত্রীর কথার কোনো দাম নেই বলে জানালেন সৈকত চট্টোপাধ্যায়। কি জানাচ্ছেন তিনি শুনব। মীনাক্ষী মুখার্জির বক্তৃতা শুনেছেন, বলছে নিজের বিধানসভা এলাকায় সুশান্ত ঘোষ একবার ঘুরে এসে তৃণমূল কংগ্রেস কাঁপছে, সুশান্তের জামানত বাজেয়াপ্ত হয়েছিল, মীনাক্ষী নিজের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মীনাক্ষী টিনাক্ষী হচ্ছে, আমার মনে হয় ওর পলিটিক্সটা না করে ও যাত্রা পালা করুক, তাহলে ভালো হবে, কারণ সিপিএম পার্টিটা কমায় চলে গেছে আর কয়েকদিনের মধ্যে এক্সপায়ার করে যাবে। আমি ওদেরকে একটা মনে করে দিই মীনাক্ষী মুখার্জিকে, যে জলপাইগুড়িতে যখন এসছেন 2010 সালে একটা প্রাইমারি প্যানেল বেরিয়েছিল, সেইখানে যত চাকরি হয়েছিল তার 83% চাকরি সিপিএম নেতা নেত্রীদের পরিবারের লোকের, এবং সেই নিয়ে তখন আমি তৎকালীন যুব কংগ্রেস সভাপতি হিসেবে দুর্বার আন্দোলন করেছিলাম এবং সেই প্যানেলকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের রাজ্য সরকার। আমি একটা কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে মন্তব্য করার যোগ্যতা এই মুহূর্তে বাংলায় সিপিএমের বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়া আর কারণ নেই। মীনাক্ষী মুখার্জির মতো এরকম মহিলাদের এত মানে অযোগ্য হয়ে এত বড় বড় কথা বলা উচিত না।